তৃণমূল সাংসদ নুজরতের উদ্যোগে পলিটেকনিক কলেজে খোলা হলো সেফ হোম ও কমিউনিটি কিচেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দে করোনা আক্রান্তদের ভালো রাখতে হাত বাড়ালেন নুজরত জাহান বসিরাট ও সংলগ্ন এলাকার করোনা আক্রান্ত মানুষদের জন্য পলিটেকনিক কলেজে সেফ হোমের ব্যবস্থা করলেন সাংসদ সঙ্গে রইল কমিউনিটি কিচেনের বন্দোবস্ত সোশ্যাল মিডিয়ায় যাবতীয় তত্ত্ব ফোন নম্বর শেয়ার করলেন সাংসদ নিজেই করোনাকালে হাসপাতালে অপ্রতুল বেড একই অবস্থা সেফ হোমেরও রাজ্য জুড়ে হাঁক আর অক্সিজেনের এই পরিস্থিতিতে স্বল্প উপসর্গযুক্ত রুগীদের রাখার জন্য বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজকে সেফ হোমে রূপান্তরিত করলেন নুজরত সেই সঙ্গে কোভিড আক্রান্তের পরিবার ও অন্যান্য দুস্থ পরিবারের জন্য কমিউনিটি কিচেনও চালু করা হয়েছে বিনামূল্যে খাবার মিলবে সেখানে অভিনেত্রী বলেন করোনা পরিস্থিতিতে কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে সেখান থেকেই কলেজকে সেফ হোম হিসেবে ব্যবহার করার পরিকল্পনা মাথায় আসে আমার স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসন আমায় খুব সাহায্য করেছে আগামী দিনের পরিকল্পনা রয়েছে বিধানসভার প্রতিটি কেন্দ্রে একটি করে সেফ হোম তৈরি করার যাতে স্বল্প উপসর্গযুক্ত করোনা আক্রান্ত মানুষ নিশ্চিন্তে সেখানে থেকে সুস্থ হতে পারেন আমি সবাইকে অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে চলুন এটা খুব কঠিন সময় মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন আমরা সুস্থতা কামনা করছি সাংসদের এই উদ্যোগে স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষ খুবই খুশি তো এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য